মামলার নিষ্পত্তি করলো। এই মামলাগুলো করেছিলেন বিজ্ঞান শিক্ষকরা যারা 2012 সনে নিযুক্ত হয়েছিলেন। 2012 জুলাইয়ে তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের বিজ্ঞান শিক্ষক পদে নিয়োগ করা হয়েছিল এবং নিয়োগ করা হয়েছিল শিক্ষা দপ্তর 1400 বিজ্ঞান শিক্ষকের স্থায়ী পদকে সাময়িকভাবে মুলতুবি রেখে স্থির বেতনের পদ তৈরি করেছিল, তৈরি করে তাদের নিয়োগ করা হয়েছিল। এই নিযুক্তির অন্যতম শর্ত ছিল যে প্রথম 5 বছর তারা স্থির বেতনে কাজ করবেন, কিন্তু 5 বছর পূর্ণ হলে পরে তারা বিজ্ঞান শিক্ষকদের জন্য যে নির্দিষ্ট বেতনক্রম আছেন সেই বেতনক্রমে তাদেরকে বেতন দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে রেগুলার স্কেল দেওয়া হবে এবং ইতিমধ্যে তাদেরকে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। রাজ্য সরকারের অন্য কর্মচারীদের সাথে তাদেরকে একই আসনে বসানো হয়েছে এবং এই বিজ্ঞান শিক্ষকরা 5 বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর 2017 জুলাই থেকে তাদের নিযুক্তির শর্ত অনুযায়ী তাদের স্থায়ী বেতনক্রম স্থির রেগুলার স্কেল পাওয়ার কথা ছিল, কিন্তু তারা পাননি। সেই কারণে এই বিজ্ঞান শিক্ষকরা মামলা করেছিলেন, অনেকগুলো মামলা ছিল। সেই মামলাগুলোতে রাজ্য সরকারের তরফে যে বক্তব্যটা রাখা হয়েছিল, রাজ্য সরকারের বক্তব্য ছিল 3টি বক্তব্য। প্রথমত রাজ্য সরকার বলেছিল যে এই 1000 বিজ্ঞান শিক্ষক আছেন তারা 2014 সনে উচ্চ আদালত তন্ময়নাথ মামলায় যে 10,000-এর অধিক শিক্ষকের পদ চাকরি বাতিল করেছিল সেই মামলায় তারও আওতাভুক্ত, একটা বক্তব্য ছিল। দ্বিতীয় বক্তব্য ছিল বিজ্ঞান শিক্ষকরা নির্দিষ্ট যোগ্যতা নেই এবং তৃতীয় বক্তব্য ছিল বিজ্ঞান শিক্ষকদের নিয়োগ কোনো স্থায়ী পদ মুলতুবি রেখে করা হয়নি, তাদেরকে স্থির বেতনের পদে নিযুক্ত করা হয়েছিল। এই 3টি যুক্তির ভিত্তিতে রাজ্য সরকার বিজ্ঞান শিক্ষকদের বেতনক্রমের দাবিকে নস্যাৎ করার চেষ্টা করেছিল। আজকে মাননীয় প্রধান বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই সবগুলো মামলা রায় দিয়ে নিষ্পত্তি করেছেন। সেই রায়ে মাননীয় উচ্চ আদালত রাজ্য সরকারের বক্তব্য একদম খারিজ করে দিয়েছেন, নস্যাৎ করে দিয়েছেন। রাজ্য সরকারের বিভিন্ন বিজ্ঞপ্তি, এই নিয়োগ প্রক্রিয়ায় যে বিজ্ঞাপন জারি করা হয়েছিল সেই সমস্ত উদ্ধৃত করে আদালত বলেছেন যে 1400 শিক্ষকের স্থায়ী পদ শিক্ষা দপ্তরে ছিল, সেই স্থায়ী পদগুলোকে সরকার স্থির বেতনের পদে রূপান্তরিত করেছিল, স্থায়ী পদগুলোকে সাময়িকভাবে মুলতুবি রেখে। এবং সেই রূপান্তরের জন্য এটা অন্যতম বিষয় ছিল যে তাদেরকে এই এই সমস্ত পদগুলোতে, স্থির পদগুলোতে নিয়োগ করা হবে স্থির বেতনে 5 বছরের জন্য। 5 বছর পর যারা স্থির বেতনে নিযুক্ত হলেন তারা বেতনক্রম পাবেন, এই বক্তব্য ছিল সরকারের। এবং আজকে সরকার উচ্চ আদালত বলেছে তাদেরকে অ্যাগেন দেওয়ার অ্যাপয়েন্টেড অন ফিক্সড পে বেসিস অ্যাগেনস্ট দ্য পার্মানেন্ট পোস্ট ফিউচার ক্যাপ্টেন এভিয়েন্স, সেই কারণে তারা স্থায়ী বেতন পাবেন, স্থির বেতন বেতনক্রম রেগুলার স্কেল পাবেন। আর রাজ্য সরকার যে বক্তব্যটা এখন বলছে যে এরা তন্ময়নাথের মামলা আওতায় পড়েন, এটা উচ্চ আদালত আজকে আবারও খারিজ করলো। এর আগে আবার রাজ্য সরকারই অন্যান্য মামলায় ফলকনামা দিয়ে বলেছেন যে বিজ্ঞান শিক্ষকরা 10,323-এর অন্তর্ভুক্ত নন, তাদের চাকুরি তন্ময়নাথ মামলায় খারিজ হয়ে যায়নি, রাজ্য সরকারের বক্তব্য ছিল। এবং যোগ্যতার প্রশ্ন উচ্চ আদালত বলেছে তাদের যোগ্যতা আছে, তাদের তারা ইতিমধ্যে যখন তারা নিয়োগ হয়েছিল তখন এনসিটি এর যে গাইডলাইন ছিল সেখানে ভারত ত্রিপুরা সরকারকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাদেরকে দপ্তরই তাদেরকে স্পন্সর করে তাদেরকে ট্রেন করেছেন, সেই কারণে তাদের নিয়োগ তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা তন্ময়নাথের মামলার আওতায় পড়েন না, তাদের চাকরি 2014 সনে খারিজ হয়নি, এটা রাজ্য সরকারের বক্তব্য। আদালত আজকে আবারও বলে দিল, আদালত বলল শিক্ষকরা বিজ্ঞান শিক্ষকরা যারা চাকরি করেছেন যারা মামলা করছেন তারা শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদেরকে এইভাবে বঞ্চিত রেখে তাদেরকে কাছ থেকে গুণগত শিক্ষা আশা করা যায় না, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সরকার যে স্ট্যান্ড নিয়েছে, সরকার যে দাবি করেছে এটা অদ্ভুত এবং যুক্তিহীন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই কারণে আজকে উচ্চ আদালত রায় দিয়েছেন এই বিজ্ঞান শিক্ষকরা যেদিন থেকে 5 বছর পূর্ণ করলেন ফিক্সড পেতে অ্যাপয়েন্টেড হয়ে সেদিন থেকেই তাদের স্থির বেতনক্রম তাদেরকে রেগুলার স্কেল অপে দিতে হবে এবং আগামী 6 মাসের মধ্যে 2017 সন থেকে 2020 অবধি আজকের অবধি সমস্ত বকেয়া বেতন দিতে হবে, তারপর থেকে তাদেরকে রেগুলার স্কেল দিয়ে দিতে হবে। এটা বিজ্ঞান শিক্ষকদের মামলা আজকে যেটা নিট ফল। এই মামলা আমিও ছিলাম, অন্যান্য অনেক আইনজীবী ছিলেন, কারণ এখানে প্রায় 300-400 বিজ্ঞান শিক্ষক মামলা করেছিলেন, অনেকগুলো মামলাই আজকে উচ্চ আদালত নিষ্পত্তি করলেন। আমি পুরুষোত্তম রায় বর্মণ ছিলাম, আমার সাথে আমার সহযোগী সমরজিৎ ভট্টাচার্য কৌশিকনাথ ছিলেন, অন্যদিকে শ্রমিক দেব ছিলেন, শক্তিময় চক্রবর্তী ছিলেন, অরিজিৎ ভৌমিক ছিলেন, রাজু দত্ত ছিলেন। আরো একটি মামলা ছিল যে যারা ওই 4 জন 10,323